নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের দিনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে এবং জীবনের প্রতিটা দিনে আমরা সুরকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করি, গানকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করি। এবং আজকে ত্রিপুরাবাসীর কাছে একটি বিশেষ দিন। আজকে ত্রিপুরার ঐতিহ্যবাহী খাচ্চি পুজো শুরু হচ্ছে। আগামী 7 দিন ব্যাপী এই উৎসব চলবে এবং ত্রিপুরাবাসী এই উৎসবে মেতে উঠবে। আজকের এই সকালটা আমরা আরেকটু বিশেষভাবে উদযাপন করব। আমরা প্রতিদিন থাকি সুরে সুরে, আজও থাকবো এবং প্রতিটি উৎসবের দিন আমরা সুর দিয়ে শুরু করার চেষ্টা করি। শুধু উৎসবের দিনই না, আপনাদের জন্য আমরা প্রতিটা সকাল কখনো কথায় কখনো সুরে চেষ্টা করি শুরু করতে। তো আজকে এমন একটি সকাল এবং আজ স্টুডিওতে আমার সঙ্গে যিনি শিল্পী রয়েছেন, একটু পরিচিত হব তার সঙ্গে, রয়েছেন শিল্পী সুদেষ্ণা ভট্টাচার্য। নমস্কার, সুপ্রভাত। কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো। সঙ্গে তবলায় রয়েছেন শিল্পী নারায়ণ বিশ্বাস। সুপ্রভাত। কিবোর্ডে রয়েছেন শিল্পী অলোকেশ চক্রবর্তী। সুপ্রভাত। আমরা সরাসরি চলে যাব গানে। সুদেষ্ণা, কি দিয়ে শুরু করবে? আমি একটা রবি ঠাকুরের গান দিয়ে শুরু করছি আজকে সকালে। আচ্ছা, চলো।
রবি ঠাকুরের গান দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল, যার গান আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে ভীষণভাবে প্রাসঙ্গিক। জীবনের যে কোনো অবস্থায়, যে কোনো সময়ে যার গানকে আমরা সঙ্গী হিসেবে পাই, এবং আমাদের যে কোনো উৎসব যার গান ছাড়া অসম্পূর্ণ, তিনি রবি ঠাকুর। এবং আজকের সকালটা শুরু হলো রবি ঠাকুরের গান দিয়ে, একটা শান্ত, স্নিগ্ধ, সুন্দর সকাল। এবং আমরা আশা করতে পারি আমাদের বাকি সকালটাও ভীষণ সুন্দর হবে। সুদেশনার কাছে দায়িত্ব আমাদের আজকের সকালটা সুন্দর করার। সুদেশনা, এরপর কি শোনাবে? এরপর একটা বাংলা আধুনিক গান শোনাচ্ছি, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথাও সুর করা। আচ্ছা, তার আগে একটু কথা বলে নি, সুদেশনা তো মেলাঘর থেকে। আচ্ছা, তো আজকে সকালের অনুষ্ঠানের জন্য কি আগে থেকে আসা, না আজকেই আসা? কালকেই এসেছি। আচ্ছা আচ্ছা, চলো আরো গল্প হবে, তো এবার একটু গান শুনে নি। এই ফাগুনে পা
পথ পাব কি দুঃখ সুখের পারে, আমি ফাগুনে পথ পাব কি দুঃখ সুখের পারে। আমার দুই নয়নে একটি নয়ন, রূপের নেশায় মগন, আর একটি জলে ভাসে আকাশে বাতাসে, খুঁজে অরূপ রতন। আমার দুই নয়নে একটি নয়ন, রূপের নেশায় মগন, আর একটি জলে ভাসে আকাশে বাতাসে, খুঁজে অরূপ রতন। আমার সাধের নদী বহিরে ওই একই স্রোতে দুধারায়, বহিরে একই স্রোতে জীবন মেলায়, আর একটি যেতে যেতে থমকে থেমে বলে, আর একটি যেতে যেতে থমকে থেমে বলে, আর কতকাল বইব আমার ক্লান্ত জীবন, আমি আর কতকাল বইব আমার ক্লান্ত জীবন তারে। আমার মন্দ তারার একটি তার বাজে বসন্ত বাহারে, আমার মন্দ তারার একটি তার বাজে বসন্ত পাহারে, আরেকটি তারে শুনি সে চেনা সুর, দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, আমি ফাগুনে পথ পাব কি দুঃখ সুখের পারে, কতকাল বইব আমার ক্লান্ত জীবন তারে। বাহ, হ্যাঁ, গানটা কি সুন্দর! আর এই সকালবেলায় এই গানগুলোর সুর ভীষণ ভীষণ ভাবে ভেতরটাকে একটু নাড়া দিয়ে ওঠে। সুদেশনা থেকে জানবো গানের একেবারে শুরুটা কিভাবে হয়। আমি মেলাঘর থাকি, মেলাঘর থেকেই শুরু হয় প্রথম মানে গানের জার্নি। আমাদের এখানে মেলাঘর একটা স্কুল রয়েছে, ওখান থেকেই মানে প্রথম ছোটবেলা থেকে ওখানেই শুরু। আচ্ছা, মানে স্কুল বলতে অনেক অনেক জায়গায় এরকম থাকে যে একটা স্কুলই থাকে যে অনেকে মানে সব স্টুডেন্ট ধরো বলতে গেলে ওই স্কুলেরই বেশিরভাগ হয়, তো এরকম কোনো ব্যাপার কি নাকি? আচ্ছা, এরকম কোনো ব্যাপার নয়, মানে স্কুল তো রয়েছে অনেকগুলো। আচ্ছা, কিন্তু আমি এই স্কুলে মানে সুরবীণা সঙ্গীত বিদ্যালয়ে আমি মানে শিক্ষা প্রথম আর কি, প্রথম আচ্ছা শিক্ষা, আচ্ছা, তো ওখান থেকেই প্রথম শুরু। তারপর তো আস্তে আস্তে এখনো চলছে। আচ্ছা, কোথায় শিখছো? এখন আমি মানে একজন অনলাইন ক্লাস করি অর্ঘ চক্রবর্তী দাদার আচ্ছা কাছে, ওখানেই শিখি। আচ্ছা, তো শুধু ক্লাসিক্যালটাই করা হয় বা? হ্যাঁ, শুধু ক্লাসিক্যাল, শুধু আচ্ছা, মানে ক্লাসিক্যাল। শেখা হয় শুধু হ্যাঁ ক্লাসিক্যাল। হ্যাঁ হ্যাঁ আর কি ধরনের গান করতে বেশি ভালো লাগে? গান আমি সব ধরনের গান করি, কিন্তু ক্লাসিক্যালটা বেশি ভালো লাগে। আচ্ছা, তারপর আর রবীন্দ্রসঙ্গীত তো রয়েছেই, সেটা তো আমার সাধ্য মতো আমি যতটুকু পারি করি। তো সেই একটু ক্লাসিক্যাল টাইপের কোনো গান কি আজকে শুনবো আমরা? হ্যাঁ, নিশ্চয়ই।
আচ্ছা, এবারে কি শোনাবে এবার বলো? একটা ভজন শোনাবে। আচ্ছা চলো। सुने मधुर स्वर आखर देखे
মধুর স্বর রাধা গৌরি লাজে বাজে মুরলিয়া বাজে বাজে মুরলিয়া বাজে আধার ধরে মোহন মুরলি পর আধার ধরে মোহন মুরলি পর হোঠ পে মায়া বিরাজে বাজে মুরলিয়া বাজে বাজে মুরলিয়া বাজে ভুল গই রাধা ভরে গগরিয়া ভুল গই রাধা ভরে গগরিয়া ভুল করে গোধন কো সাবরিয়া ভুল করে গোধন কো সাবরিয়া জানে ন জানে তেরো জানে জানে ন জানে তেরো জানে জানে আধা জগ রাজে বাজে মুরলিয়া বাজে বাজে রে মুরলিয়া বাজে আধার ধরে মোহন মুরলি পর আধার ধরে মোহন মুরলি পর হোঠ পে মায়া বিরাজে বাজে মুরলিয়া বাজে বাজে রে মুরলিয়া বাজে মুরলিয়া বাজে মুরলিয়া বাজে পণ্ডিত ভীমসেন যোশী এবং লতাজির গাওয়া মানে কি বলবো একটি মাইলস্টোন ভজন। হ্যাঁ তুমি গাইলেও খুব সুন্দর। এখন সুদেশনা থেকে একটু জানি যে ইয়ে কি করছো এখন? আমি এখন পড়াশোনা চলছে আমার। আচ্ছা বিএড করছি। আচ্ছা তারপর কি টিচিং লাইনে যাওয়ার ইচ্ছে? টিচিং লাইনে ইচ্ছে আছে, তারপর আবার মানে বিএড এর পরে মাস্টার্স করার ইচ্ছে আছে। আচ্ছা কোন সাবজেক্টে এমনিতে? আচ্ছা তো তার পাশাপাশি গান দুটো তো একেবারেই বিপরীত, মানে কোনো দুটোর সঙ্গে দুটোর কোনো লিংক নেই। তো প্রতিদিন গান করা হয় বা কলেজের পাশাপাশি? হ্যাঁ প্রতিদিন গান করি, আমি চেষ্টা করি করার। অনেক সময় হয় না, রেয়াজটা অনেক সময় ওই মিস হয়ে একটু মিস হয়ে যায়, একটা মিস হয়ে যায়, কিন্তু এমনিতে করি। আচ্ছা যখনই সময় পাওয়া যায়। হ্যাঁ যখনই সময়। আচ্ছা পরের গানে যাব এবং তারপর একটা বিরতিতে যাব। কি শোনাবে বলো? এখন একটা মান্না দিয়ে যে গাওয়া একটা গান, আচ্ছা মিষ্টি একটা গন্ধ। আচ্ছা চলো। মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে, রয়েছে ঘরটা জুড়ে মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে, কেউ না জানি এসে কারো কে না পেয়ে গেছে কি ঘুরে, মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে, মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে,
ছড়ানো ছিল যা, কার দুটি হাত সাজিয়ে দিল তা, এলো মেলো করে ছড়ানো ছিল যা, কার দুটি হাত সাজিয়ে চিনি কি চিনি না, কোথায় সে থাকে কাছে না দূরে, মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে, কেউ না জানিয়ে সে কারোকে না পেয়ে গেছে কি ঘুরে, মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে। ফুলদানিটার রূপ ফিরে গেছে, কি করি বলি কেন, রেখে গেছে শত ফুটানো পদকলি, কেন রেখে গেছে শত ফুটানো পদকলি, পুরানো দ্বীপের কাজল মুছি নতুন শিখাটি গেছে জেলে দিয়ে, পুরানো দ্বীপের কাজল মুছি নতুন শিখাটি গেছে জেলে দিয়ে, কি পে হারালো নিশি বহে দূরে, মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে, রয়েছে ঘরটা জুড়ে, কেউ না জানিয়ে সে কারোকে না পেয়ে গেছে কি ঘুরে, মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে, মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে, রয়েছে ঘরটা জুড়ে, রয়েছে ঘরটা জুড়ে। আমরা রয়েছি খুব সুন্দর একটা সকালে, আবারও ফিরবো, কিন্তু এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ গুরু মশলা নিবেদিত, কথায় সুরের জমজমাট সকাল, এবং আমাদের আজকের জমজমাট সকালের অতিথি শিল্পী সুদেষ্ণা ভট্টাচার্য, সঙ্গে তবলায় রয়েছেন শিল্পী নারায়ণ বিশ্বাস এবং কিবোর্ডে রয়েছেন শিল্পী অলোকেশ চক্রবর্তী। আমরা আবারও সুদেষ্ণার কাছে ফিরবো। সুদেষ্ণা, এবারে কি শোনাবে? এবার একটা বাংলা আধুনিক গান শোনাচ্ছি। আচ্ছা, আজ মন চেয়েছে। আচ্ছা, চলো আমরাও একটু হারিয়ে যাই, চলো। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো,
মুঞ্চেছে, আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পড়িয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। আজ মুঞ্চেছে, আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা ভাসাও আমায় এই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানে সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানে সুরে ছন্দ রাগে। এই কেন দিনের আলো সহজ হয়ে মিলে তোমায় গহন রাতে। আজ মন চেয়েছে, আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে সুরে রাখি তোমার, তোমার সাথে। আজ মন চেয়েছে, আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে, আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে। বাহ, বিরতির পর আমাদের সময়টা একটু ছুটতে থাকে, আমরা পরপর দুটো গান শুনে নেব সুদেশনার কাছ থেকে আজকের মতো করে। কি শোনাবে এবারে, কি শোনাবে এবারেও? একটা আধুনিক গান, বাংলা আধুনিক গান শোনাচ্ছি, সুমিতা ব্যানার্জি গাওয়া। আচ্ছা, সুদেশনার পছন্দের শিল্পী কে? পছন্দের শিল্পী ক্লাসিক্যাল, ক্লাসিক্যালে বলছো? ক্লাসিক্যালের বলো। পণ্ডিত অজয় চক্রবর্তী, সে তো অবশ্যই। এবং আধুনিক বাংলা গান? আধুনিক বাংলা গান লতা মঙ্গেশকর আছেন, তারপরে আশা ভোসলে জি আছেন, মানে লিস্ট, হ্যাঁ লিস্টটা অনেক বড় থাকে জেনারেলি। ঠিক ঠিক ঠিক, চলো শুনি। চল গান ভেসে ভেসে সব ছেড়ে প্রান্তরে, চল গান ভেসে ভেসে সব ছেড়ে প্রান্তরে। মরু পথ ধুধু বালি যায় সরে যায় সরে, চল গান ভেসে ভেসে সব ছেড়ে প্রান্তরে। মরু পথ ধুধু বালি যায় সরে যায় সরে, অভিযান পথ চিনে নেবে ঠিক কোনখানে। আর এক গান গা অক্ষরে অক্ষরে, চল গান ভেসে ভেসে সব ছেড়ে প্রান্তরে। চল গান ভেসে ভেসে সব ছেড়ে সব ছেড়ে।
চলে পারি দেয় বিশ্বাসে, ফুরবে আধারে জীবন কাকার হবে আলো আর গানে মিশে, দুর্গম পথ তবু হাজার শপথ মিলে পারি দেয় বিশ্বাসে, হোক না কাল জানি সামনে সকাল ঘোরা তুই ফুরিয়ে আসে, চল গান ভেসে ভেসে সচরে প্রান্তরে, মরু পথ ধুধু বালি যাই সুরে যাই সুরে। নেই অবকাশ পড়ে হিসাব নিকাশ পথে মরু ঝড় দামাল হা, সন্ধানি চোখ বলে যা হয় তা হোক স্বপ্নের আজ বেপার, নেই অবকাশ পড়ে হিসাব নিকাশ পথে মরু ঝড় দামাল হা, সন্ধানি চোখ বলে যা হয় তা হোক স্বপ্নের আজ বেপার, আজকের গান হবে ভোরে রাজা নই আগামীর ইতিহাসে, চল গান ভেসে ভেসে সব ছেড়ে প্রান্তরে, মরু পথ ধুধু বালি যাই সুরে যাই সুরে, অভিযান পথ চিনে নেবে ঠিক কোনখানে, আরো এক গান গাওয়া অক্ষরে অক্ষরে, চল গান ভেসে ভেসে সব ছেড়ে প্রান্তরে, চল গান ভেসে ভেসে সব ছেড়ে প্রান্তরে, চল গান ভেসে ভেসে সব ছেড়ে প্রান্তরে, চল গান ভেসে ভেসে সব ছেড়ে সব ছেড়ে। গান শুনতে শুনতে আমাদের আজকের সকালের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সুদেশনা, আজকের মতো করে শেষ গান শুনবো, কি শোনাবে বলো? আজকে শেষ গান একটা হিন্দি গজল শোনাচ্ছি। আচ্ছা, আশা ভোসলে জির গাওয়া। আচ্ছা চলো।
চুরাইছে রাত কো জাগায়ে চুরাইছে রাত কো জাগায়ে পিয়া ক্যাই চলন হে আর মে হো সলোনা সা সজন হে আর মে হো একটা সকাল আমরা কাটালাম এবং আজকের অনুষ্ঠান শেষ করব আমরা এখানেই। তার আগে অনেক ধন্যবাদ জানাবো সুদেশনা, এবং ধন্যবাদ জানাবো এদিকে নারায়ণ আঙ্কেল এবং অলোকেশ আঙ্কেলকে, যাদের ছাড়া আমাদের কোনো সকালই সম্পূর্ণ থাকে না। এবং ধন্যবাদ জানাবো আপনাদের যারা প্রতিদিন সকালে আমাদের সঙ্গে থাকেন। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করব, দেখা হবে নতুন সকালে নতুন কোনো শিল্পীকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ সুন্দর সতেজ থাকবেন এবং অবশ্যই নিউজ ফ্যানগার্ডের সঙ্গে থাকবেন। নমস্কার। Thank you.